আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিজের ব্যক্তির দিকে একটু চিন্তা করো, তোমাদেরকে আমি আল্লাহ কি দিয়া সৃষ্টি করেছি, বলে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে। আমাদেরকে আল্লাহ কি দ্বারা সৃষ্টি করেছেন বলেন, বলেন এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে যখন নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছেন, এই নাপাক পানির মানুষটাকে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মানুষের ঘোষণা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বনি আদম কে ঘোষণা দিয়েছেন বলেন, সৃষ্টি করেছেন নাপাক পানি দিয়া, নাপাক পানি থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন উত্তম মানুষ হিসাবে। তাহলে উত্তম মানুষ হইতে হইলে কাজ করা লাগবে কি লাগবে না, নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ না পড়লে মানুষ কি উত্তম হইতে পারে? রোজা না রাখলে মানুষ কি উত্তম হইতে পারে? আল্লাহ কি বলেন, ওয়াসসাইমুনা ওয়াসসাইমাত ওয়াল হাফিজুনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত ওয়া'আদাল্লাহু লাহু মাগফিরাতান ওয়া আজরান আযীমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সিয়াম সাধনকারী পুরুষ ও নারী, যে পুরুষ রোজা রাখে, যে নারী রোজা রাখে, রোজা যারা রাখে তাদের কথা, তাদের পুরস্কারের কথা বলেছেন। সিয়াম সাধনকারী পুরুষ ও নারী, নিজের লজ্জা স্থানে হেফাজতকারী পুরুষ ও নারী, আর যারা মাওলা পাকের জিকির বেশি বেশি করে পুরুষ ও নারী, বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রাখে পুরুষ ও নারী, যারা নিজের লজ্জা স্থানে হেফাজত করে পুরুষ ও নারী, আর যারা বেশি মাওলা পাকের জিকির করে পুরুষ ও নারী, আছে কি নাই তাদের জন্য কি পুরস্কার? আল্লাহ বলে আমি তাদের জন্য ওয়াদা করলাম, আমি আল্লাহ তাদের সকল গুনাহ খাতা মাফ করে দিব, এবং পরকালে উত্তম একটা বিনিময় আমি আল্লাহ দান করব। সেই উত্তম বিনিময়টা হবে জান্নাত, এবং জান্নাতের মধ্যে আমার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। কার জিকির বেশি বেশি করা লাগবে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা আমরা কোন শ্রেণীর মধ্যে আছি একটু হিসাব লাগাই দেখতে হবে, কি কারণ যদি জান্নাতে যাইতে হয়। এক নাম্বার তালিল কোরআন, যারা বেশি বেশি মাওলা পাকের কোরআন তেলাওয়াত করে, বলেন সুবহানাল্লাহ। একদম আল্লাহর রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলছেন, আর যারা কোরআন তেলাওয়াত করে, আর যারা কোরআন তেলাওয়াতকারী
অন্তর্ভুক্ত বলেন সুবহানাল্লাহ। সারাদিন মাদ্রাসার হুজুরেরা ছাত্ররা কোরআন পড়ে পড়ায়, আর আমরা এলাকাবাসী তাদের সহযোগিতা করি, আমরাও তাদের অন্তর্ভুক্ত। ঠিক কিনা? অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু। বলে সুবহানাল্লাহ। বলে আল্লাহর হাবিব, বলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস প্রাপ্ত, সবই মালউনুন ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু। আর যারা মাওলা পাকের জিকির করে, আর এই জাকিরিন শাকিরিন বান্দা বান্দির সহযোগিতা যারা করে, বলে তারা অভিশপ্ত না। বলে তো কয় শ্রেণীর লোককে প্রতিদিন জান্নাতে ডাকে? পাঁচ শ্রেণীর। এক নম্বর তালিল কোরআন, যারা কোরআনকে কি করে তেলাওয়াত করে, কোরআনকে কি করে ওয়া মুতিমিন জিয়াদ, যারা অসহায় ক্ষুধার্তদের বিপদে পাশে যায় দাঁড়া, ক্ষুধার্ত গরিব মিসকিন অসহায় এতিম ছাত্রদেরকে সহায়তা করে, দান সৎকার করে, বলে তাদেরকে প্রতিদিন জান্নাতে ডাকতে থাকে, আসো 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 আমরা তোমাদের জন্য তৈয়ার। ওয়া মুতিমিন জিয়াদ ওয়া তাসবিল উরিয়া, বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দেয় তাদেরকে আল্লাহর জান্নাত প্রতিদিন ডাকতে থাকে। ওয়া তাসবিল উরিয়া ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, আর যারা প্রতিদিন আল্লাহর নবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়ে, বলেন সুবহান। রাসূল হাদিসের মধ্যে বলে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, একবার দুরূদ পাঠাবে, আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করবে। অন্য হাদিসের মধ্যে আছে, 10টা গুণা আমলনামা থেকে কর্তন দিয়া দিবে এবং 10 গুণ মর্যাদা আল্লাহ তার বাড়াইয়া দিবে। বেশি বেশি কার দুরূদ পাঠ করতে হবে? এক আল্লাহর ওলি, আল্লাহর রসুলের ফুরুদে, রসুলের এক বয়ানের মধ্যে আল্লাহর ওলি সাহাবি এভাবে কি হলেন, এই কথার উপরে খুব আমল জমাইয়া দিলেন, এখন সব সময় দুরূদ পড়ে, কি পড়ে, দুরূদ ও সালাম আমাদের নবীর উপরে আল্লাহও পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো ওই আল্লাহর ওলি সাগর দিয়া, জাহাজে দিয়া, সাগরে জাহাজ দিয়া রওনা করলেন, আর দুরূদ পড়তেছে, জানালার পাশে বসলেন, নদীর দিকে তাকাইয়া দেখতেছে সাগরের একটা মাছ এভাবে জাহাজের পাশে পাশে যাইতেছে, ওই আল্লাহর ওলি দেখতেছে। আবার জাহাজ কিছু কিছু দূর যাওয়ার পরে দেখে জেলেরা জাল পেতে দিছে, ওই মাছ ওই জালে আটকাইয়া পড়ছে। এই মধ্যে হযরত উমর অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, আল্লাহর নবীকে ওনার বাড়িতে দাওয়াত করে খানা খাওয়াইবে, ওই যে সাগরের বড় মাছটা, ওই মাছ ওই বাজারে উঠলো, আর হযরত আবু বকর অথবা হযরত উমর এই দুজনের একজন বলে রসুলের জন্য বড় মাছ কেনার জন্য বাজারে উঠলো, যাইয়া ওই বড় মাছটা কিনল, খরিদ করল, কার জন্য খরিদ করল, আল্লাহর নবীর জন্য খরিদ করল। বিবিকে বলল, বিবি সাহেবা তুমি এই মাছকে কুটে রান্না করে রাখো, আমি আল্লাহর নবীকে দাওয়াত করে আসি। চলে গেলেন আল্লাহর নবীর কাছে দাওয়াত করে আসলেন, আয়েশা জিজ্ঞাসা করে রান্না হয়েছে কিনা, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বিবি সাহেবা বলতেছেন যে আপনি যে মাছ এনেছেন, মাছ আমি কুটছি, ওটার পরে মাছ ধুইছি, এরপর আমি মাছকে চুলার উপরে দিছি, যতই চেষ্টা করলাম, বারবার চেষ্টা করলাম, কিন্তু চুলায় আগুন ধরাইতে পারি না। এই খবর যায়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বুঝে গেলেন,
রসুল হযরত উমরকে জবাব দিয়া দিলেন, উমর এই মাস দুনিয়ার কোনো আগুনে জাল হবে না, এই মাস যদি জাহান্নামের আগুন দিয়াও জাল দেওয়া হয় এই মাসের গায়ে গায়ে আগুন জ্বলবে না। তার কারণ হইল এই মাসের মধ্যে আল্লাহরে বান্দা দুরুদ পড়েছে, ওই দুরুদের আমল ঢুকেছে। এই জন্য বেশি বেশি কার উপরে দুরুদ পড়া লাগবে? রসুলের উপরে দুরুদ পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি মাওলার জিকির, রসুলের উপরে দুরুদ এবং বেশি বেশি নেক আমল করে দুনিয়ার জিন্দেগিকে সাজাইয়া কবরে যাইবার তৌফিক আনায়েত করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।